ঘটনা গতকাল রাত্রে ওই ঠিক 11:30 বা 11:15 সময় হবে, আমাদের এমনিতে জঙ্গলে ডিউটি থাকে, এই আমাদের কমিটির মধ্যে একটা জুনিয়রদের নিয়ে অ্যাকশন কমিটি বলে একটা টিম করা আছে, যাদের হামেশাই আমরা মাঝে মাঝে পেট্রোলিং করি, যেটা বিটিওপি স্যার এবং রেঞ্জার সাহেব দুজনের তত্ত্বাবধানে থাকে। সেই হিসেবে আমরা কালকে একটা স্যারকে জানিয়েছিলাম যে স্যার আমাদের কাছে ইনফরমেশন আছে, একটু জঙ্গলে আমরা যাবো আর কি। স্যার বললেন ঠিক আছে যাও। তো সেই অবস্থায় গিয়ে আমরা দেখি যে সেখানে প্রায় 50 থেকে 60টা গাছ, যেটা এই যে পড়ে আছে এত মোটামোটা গাছ, যেগুলো আমাদের বেনিফিসিয়ারি গাছ, আমরা বেনিফিসিয়ারি 225 ঘর আছি, প্রতি বছর প্রায় 10-12 হাজার টাকা করে আমরা বেনিফিসিয়ারিদের টাকা পাই। বাইরের লোক যেটা আমরা খবর পাচ্ছি বা আমরা কিছু ডকুমেন্টস পেয়েছি, করাত পেয়েছি, কুড়াল পেয়েছি এবং একটা মোবাইল ফোনও পেয়েছি, সেই ফোনের নাম্বার ধরে জানতে পেরেছি ওটা লালগড় সাইডের কোনো একটা জায়গার একজনের। এই অবস্থায় কী চাইছেন? আমরা চাইছি যে একটা তদন্ত হোক, যাতে একটা আগে হয়েছে এইভাবে আমাদের এক গাড়ি কাট চলে গেছে, আবার যদি এরকম যায় সরকার পক্ষ যদি না স্টেপ নেয়, প্রশাসনের কাছে আবেদন থাকবে, যারা পুলিশ প্রশাসন আমাদের আছেন সামনে পিড়াঘাট থানা আছেন তাদের কাছে আমরা আবেদন রাখবো, যাতে এগুলো বিভিন্ন নাকা চেকিং আছে, ধরুন পিক আপ ভ্যান যাচ্ছে মানে নিশ্চয়ই মাল যাচ্ছে, সেগুলো যদি নাকা একটু তত্ত্বাবধান করা হয়ে যায় তাহলে আমাদের গাছগুলো উদ্ধার হবে। আমরা ধরুন এপিসি বছরের পর বছর ডিউটি দিয়ে রাখবো আর হঠাৎ করে একদিনে সব চলে যাবে, তাহলে এই করে জঙ্গলের প্রতি মানুষের যে ইন্টারেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর একবার নষ্ট হয়ে গেলে কিন্তু আর আমরা গাছ তৈরি করতে পারবো না, এটা একদিনে গাছ নেই না। কত টাকার ক্ষতি আনুমানিক? প্রায় এখন যে কাঠের মূল্য 5-7 লাখ টাকা তো বটেই, এটা আমাদের অনুমান। ধরুন আমরা যদি 10,000 টাকা করে পাই, মানে বেনিফিসিয়ারি 225 বা 10 হেক্টর জায়গা কেটে, সেই অনুপাতে বলছি তাই ভ্যালুয়েশন কত হতে পারে, আমরা 21-22 লাখ টাকা আমরা অ্যাকাউন্টে পাই। দুষ্কৃতিদের শাস্তি এবং যাদের আমরা ইনফরমেশন যে ফোনটা ঘেটে যে তথ্যগুলো বেরোবে তাদের জন্য একটা কড়া শাস্তি হয়, নচে স্যার আবার দুদিন জানিয়েছেন। বনদপ্তরে আমরা বিটিওপি স্যারকে জানিয়েছি, রেঞ্জার সাহেব তার মারফতে রেঞ্জার সাহেব জেনেছেন, উনিও আসবেন একটু পরে, আমাদের যেটুকু খবর পেয়েছি। আমরা চাই সঠিক তদন্ত হয়ে দোষীদের জন্য কঠোর শাস্তি হয়, নচে জঙ্গল রাখা যাবে না। আপনার নাম? আমার নাম জয়ন্ত মাহাত। সাইকেলটা কোথায় রাখলাম?